হাইকোর্টের স্বস্তি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের। বৃহস্পতিবার সকাল 10টা থেকে 11:30 নাগাদ পর্যন্ত চলা নিশীথ প্রামাণিকের মামলায় জামিনের আবেদন মঞ্জুর করেন হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি। তবে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে তাকে। 2018 সালে কোচবিহারের দিনহাটায় গুলি চালানোর একটি ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে নিম্ন আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে। সার্কিট বেঞ্চে মামলার শুনানি চলছিল। সম্প্রতি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নিশীথ প্রামাণিক। শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলার শুনানির নির্দেশ দেয়। আজ জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চ জামিনের আবেদন মঞ্জুর করে। 15 দিনের সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করতে হবে নিশীথ প্রামাণিককে। একই সঙ্গে এই মামলায় পুলিশ কে সব রকম সহযোগিতার নির্দেশ দিয়েছে আদালত। আপনার আজ কি হয় রায়? সর্বোচ্চ ন্যায়ালয়ে অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া নে এক ইন্টারিম প্রোটেকশন পিটিশনার কে ফেভার মে দি গই থি, তব তক কে লিয়ে জব তক কি আদরণীয় হাই কোর্ট ইস ম্যাটার কো সুন নহি লেতা। আজ জলপাইগুড়ি কে সার্কিট বেঞ্চ পে অনারেবল হাই কোর্ট অফ কলকাতা কি ডিভিশন বেঞ্চ পে এক বহুত গহন অর বিচার से इस मैटर पे गहरी सुनवाई हुई है। आदरणीय दोनों जो न्यायाधीश थे डिवीजन बेंच के, उन्होंने बहुत अच्छे से सारा का सारा मटेरियल देखा, सारे के सारे सबूत जाने जो उनके समक्ष रखे गए थे, और ये पाया गया कि समक्ष की जितने भी विटनेसेस हैं साक्ष्यों के आधार पर और मटेरियल के आधार पर किसी भी प्रकार के ऐसे सबूत नहीं बनते जो कि इस केस में प्रेजेंट पटिशनर को कनेक्ट करते हैं क्राइम से। ये एक पॉलिटिकली मोटिवेटेड केस है जहां पर कम से कम और पूरी तरह राजनीतिक गंध आ रही है, और इसी के चलते इन सब तथ्यों का की समीक्षा करने के बाद आदरणीय हाईकोर्ट ने आज एंटीसिपेटरी बेल का ऑर्डर प्रेजेंट पिटिशनर के फेवर में ग्रांट करा है। जी, एलिगेशन जो थी वो सरासर झूठ थी। उनको एक 307 के केस में झूठे तथ्यों पे अटेम्प्ट टू मर्डर में रोप इन करने का एक पॉलिटिकल प्रयास था। जी, डिवीजन बेंच ने ये कहा है कि इसमें उन्होंने भी अपने ऑर्डर में ये माना है कि इसमें एक किसी प्रकार का एक राजनीतिक रंग दिख रहा है, और इसीलिए पटिशनर की गरिमा और उनकी खुद की डिग्निटी को मद्देनजर रखते हुए ये देख के कि पिछले 6 साल से किसी भी प्रकार से पटिशनर को अरेस्ट करने का या समन करने का या तफ्तीश में बुलाने का कोई भी प्रयास के राज्य सरकार ने नहीं करा था, इन्वेस्टिगेटिंग एजेंसीज ने नहीं करा था, लेकिन अब अचानक से एक अरेस्ट वारंट जो पॉलिटिकली मोटिवेटेड है वो इशू करा गया था, इसलिए आज एंटीसिपेटरी बेल की प्रोटेक्शन दी गई है। 15 दिन बाद मैजिस्ट्रेट की कोर्ट के आगे अपीयर होकर इसमें कंडीशंस लग जाएंगी। धन्यवाद। जी अपीयर करेंगे और वहां पर फिर कंडीशंस मैजिस्ट्रेट लगाएंगे। बंगला में मेरे कॉलीग राजीव मजुमदार जी बताएंगे। जी, मैं बांसुरी स्वराज हूँ, अधिवक्ता सुप्रीम कोर्ट। পার্থ সারথী সেনা ডিভিশন বেঞ্চে মামলাটা হয়েছে, ফুল ফ্রেজ হিয়ারিং, ওটা স্যান্ডার করতে বলেছে ওনাকে উইদিন 15 ডেজ কনসার্ন কোর্টে এসিজিএম দিনাটায় স্যান্ডার করতে বলেছে। হ্যাঁ, জামিন আবেদনটাকে গ্রান্ট করেই বলেছে ওখানে স্যান্ডার করতে। হ্যাঁ, আপাতত জামিন পেয়ে গেলেন, জামিন পেয়ে গেলেন, শুধু অফিসিয়ালি একটা স্যারেন্ডার থাকে। হ্যাঁ, স্যারেন্ডার করতে হবে যেহেতু ওয়ারেন্ট পেন্ডিং আছে, এবং লাস্ট টকেশনে অলরেডি প্রোক্লেমেশনের প্রেয়ারও গ্র্যান্ট হয়েছে, তো ওই জন্য ওনাকে স্যারেন্ডার করতে হবে। মানে গ্রেপ্তারির যে সম্ভাবনা ছিল সেটা উড়ে গেল, মানে হ্যাঁ, ইনভেস্টিগেশন ইজ ওভার, কারণ চার্জশিট হয়ে গেছে। যদি কোনো দরকার পড়ে তাহলে ইনভেস্টিগেশনকে যাতে উনি হেল্প করতে পারেন, ওনার কোঅপারেশন উনি করতে পারেন, সেই ব্যাপারে ওনাকে স্যারেন্ডার করতে হবে। নিশীথ প্রামাণিক উনি স্যারেন্ডার করবেন।